সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল সামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম কুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরা ইখলাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধানিটি

تعطف لا ينتهي لا ينتهي بالحصر ما اعصى السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بأن لهم الجنه محترم حاضرین পিএসটিভি বাংলা আজকের এই আয়োজনে আপনাদের সুস্বাগতম রব্বুল আলামিনের ওসিসের মেহেরবানি তে আবারো এক গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে আপনারা সম্পৃক্ত থেকেছেন সেই জন্য আপনাদেরকে ও মুবারকবাদ সূরা তাওবা 111 নম্বর এ আয়াতের আয়াতের এই ছোট্ট অংশের যে ব্যাখ্যা যে বিশ্লেষণ যে আলোচনা আমরা দীর্ঘদিন থেকে করে আসছি আজকেও সে একই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের বিষয় একটাই স্পষ্ট এই আয়াতের প্রেক্ষাপটে সেটা হচ্ছে জান্নাত কোন পথ কোন পথে জান্নাত পাবো আমি সে বিষয় অরাবুল আলমিন এই আয়াতে বান্দাকে উদ্দেশ্য করে বলেছেন জান্নাত পাওয়ার পথ একটাই আমি জান্নাত দিবসে ওয়াদা করছি যেমন বিক্রেতা পণ্য বিক্রির পর যেমন পণ্য দিয়ে দেয় রাখে না আমিও জান্নাত তোমাকে ওই বিক্রেতার মতো দিয়ে দিব আমি বিক্রি করলাম জান্নাত শর্ত হচ্ছে বিক্রেতা যেমন ক্রেতার কাছ থেকে বিনিময় গ্রহণ করে আমি আল্লাহ তোমার কাছ থেকে বিনিময় গ্রহণ করব। আমাকে বিনিময় দিতে হবে তবে দুনিয়ার ক্রেতা এবং বিক্রেতার মাঝে চুক্তির যে সমস্ত নিয়ম থাকে যে ক্রেতা তার পয়সা অর্থ বিক্রেতাকে দিয়ে দেয় বিক্রেতা সেটা গ্রহণ করে এই ক্ষেত্রে তার ভিন্ন রবুল আলমিন জান্নাত বিক্রি করেছেন কিন্তু তার বিনিময়ে তিনি গ্রহণ করেননি তিনি শুধু মুখে স্বীকার করেছেন শুধু বলেছেন যে আমি গ্রহণ করলাম কিন্তু বান্দাহকে সে সম্পদ সেই বিনিময়ে তিনি দিয়ে দিয়েছেন আমার জান আমার কাছেই আছে তিনি নিয়ে যান নাই আমার মাল আমার কাছেই আছে যে বিনিময়ে তিনি নির্ধারণ করেছিলেন বান্দার জান এবং মাল মুমিনের জান এবং মাল তিনি তা নিয়ে যান নাই আমার কাছেই কিন্তু আছে শুধু তিনি একটা শর্ত জুড়ে দিয়েছেন যে জান্নাত পাওয়ার জন্যে এই চুক্তি ঠিক রাখার জন্যে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এই জানকে আমার হুকুম মতো পরিচালনা করবে এই মালকে আমার হুকুম মতো খরচ করবে আয় করবে আমার হুকুম মতো যদি তুমি তা করো তাহলে আমি আল্লাহ আদা করছি সময় মতো তোমাকে আমি জান্নাত বুঝিয়ে দিব প্রিয় বন্ধুগণ জান্নাত পাবার সেই প্রত্যাশা আমাদের সকলের কিন্তু সেই পথ আমাদেরকে অবশ্যই অতিক্রম করতে হবে সেই পথকে মসৃণ রাখতে হবে কাটামুক্ত ভেজাল মুক্ত বাধামুক্ত রাখতে হবে ইনশাআল্লাহ সেই জন্যেই আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে সচেতন করার জন্যে নিজেরও আমলের জন্যে যে সেই পথ কোনটা সেই পথের বাধাগুলো কী সেরকমই একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সে পথে যাওয়ার জন্য একটা বাধাও আছে একটা সহজ উপায়ও আছে সে পথে এক বড় বাধা হচ্ছে আমার অহংকার এবং এক বড় সহায়ক আমল হচ্ছে বিনয় তাওয়াজো একই সাথে দুইটাকে আলোচনা করছি এক হচ্ছে বাধা আর এক হচ্ছে সহায়ক যখন আমার যে কোনো কাজের মধ্যে বিনয় থাকবে তখন আমার ওই আমলে রসিল আলমিন আমাকে জান্নাতের পথকে সহজ করে দিবেন তিনি ইরশাদ করেছেন রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মানত আল্লাহ অরফা আহুল্লাহ অরহু তিরমিজি ইমাম তীর মিজি রহাতুল্লাহ আলাই হাদিসটা এনেছেন আল্লাহ রসুল সাল্লাহু আলী ওসাল্লামীর শাদ করছেন আল্লাহর জন্য যে বিনয়ী হবে অরফুল্লাহ আল আমিন তার সম্মান মর্যাদা তার মর্তবা তার অবস্থান অনেক অনেক উঁচু করে দিবেন দুনিয়ার মানুষ আজকে মর্যাদার জন্যে ধারে ধারে ঘুরে বেড়ায় নিজের মর্যাদা নিজেই বাড়াতে চায় দুনিয়ার মানুষ মনে করে মর্যাদার মাপ কাঠি অর্থ সম্পদ বৃত্ত দুনিয়ার মানুষ মনে করে মর্যাদার মাপ কাঠি দুনিয়ার মানুষ যেমনটি মনে করে থাকে ক্ষমতার উৎস দুনিয়ার মানুষ এমনই মনে করে দুনিয়ার মানুষের অবস্থা এমনই অথচ রবীন্দিন নিজে বলছেন তু ইসু মন্তুম সুর আল ইমরান মধ্যে তিনি এসাত করছেন সম্মান তিনি যাকে চান তাকে দেন অসম্মানিত তিনি তা করেন যাকে চান এটার ক্ষমতা আল্লাহর কাছে সমস্ত দায়িত্ব আল্লাহর অন্য কারো ক্ষমতা নাই কাউকে সম্মান দেওয়ার অন্য কারো ক্ষমতা নাই কাউকে অসম্মান করার প্রিয় বন্ধুগণ আল্লাহর জন্য যদি কেউ বিনয়ী হতে পারে রবা আলমিন বলছেন আমি তার সম্মান বাড়িয়ে দিব বহু বুজুর্গকে আমরা দেখেছি দুনিয়ায় তার অবস্থা অত্যন্ত করুণ ছিল না টাকা পয়সা আছে একটু খেতে পায় না খেয়ে থাকেন বহুদিন কাপড় ছেঁড়া থাকার একটা ভালো জায়গা নেই অথচ যুগ যুগ ধরে মানুষ তাদের নামগুলো সম্মানের সাথে স্মরণ করে আজকে সেই বিলালে হাফসির কথাই ধরুন না আন অত্যন্ত দেখতে অসুন্দর চেহারা কালো কাপড় চোপড়ের কোনো ঠিক ঠিকানা ছিল না এক কাপড়েই বেশিরভাগ থাকতেন বড় চাদর গায়ে দিয়ে রাখতেন উপরের কাজও চলতো নিচের কাজও চলত বহু সাহাবি এরকম ছিলেন আর সাহাবি সুফা যাদেরকে বলা হয় রসুলের সাগরিদ স্পেশাল সাগরিদ যারা মসজিদ কেন্দ্রিক যাদের চলাচল ছিল ওই জায়গায় থাকতেন কিছু আসলে খেতেন না হইলে নাই সারাক্ষণ শুধু এলেন চর্চা এই কাজে যারা নিযুক্ত ছিলেন সব সময় ওই জায়গায় যারা থাকতেন তাদের মধ্যে কোনো কোন সাহাবি এমন বর্ণনা করেন যা আমরা তো একজন আরেকজনের পিছনে একজনকে সামনে আড়াল করে বসতাম যেন রসুল আমাদেরকে দেখতে না পান কাপড়ের অবস্থা দেখতে না পান কারণ আমাদের লজ্জা লাগতো রসুলের সামনে ওইভাবে নিজেদেরকে প্রকাশ করতে সাহাবাই গ্রামের অবস্থা তো এমন ছিল অথচ তারা বিনয়ী হয়েছেন আল্লাহর জন্যে ইচ্ছা করলে তারা দুনিয়া কামাতে পারতেন ইচ্ছা করলেই তারা রাজার হালে চলতে পারতেন তা করেন নাই তারা কিসের জন্যে আল্লাহর জন্যে আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন রফা আহ্লাহ তাদের সম্মান এমন বৃদ্ধি করেছেন হাজার বছর পরেও যখন আমরা তাদের নামগুলো উচ্চারণ করি শ্রদ্ধার সাথে সে নামগুলো উচ্চারণ করি দোয়া সাথে সাথে তাদের জন্য দোয়া করতে থাকি আল্লাহ যেন তাদের উপর রাজি হয়ে যান লাখো কোটি মুসলমানের দোয়া তাদের জন্য অনবরত চলছে কিসের কারণে যেহেতু তারা আল্লাহর জন্য বিনিময় হয়েছেন আল্লাহর জন্য নিজের জীবনকে এমন করেছেন এমন সহজ সরল জীবন গ্রহণ করেছেন প্রিয় বন্ধুগণ বিনয়ী আল্লাহর জন্য হব অহংকার আল্লাহর জন্যই ছাড়বো কারণ এটা আল্লাহর একমাত্র গুণ এটার মধ্যে কেউ অংশীদারিত্ব দাবি করলে রব্বুল আলমিন তাকে ধ্বংস করে দিবেন জাহান্নামের আজাবে নিক্ষেপ করবেন তিনি বলেছেন আলকিবরিয়া উরিদা আম্না জানি ফি নর আল্লাহফ আনতাল এর সাদ করেন অহংকার এটা আমার চাদর আমার এই চাদর নিয়ে যে টানাটানি করবে চিন্তার বিষয় আমার গায়ে যদি একটা কাপড় থাকে আর ওই কাপড় নিয়ে যদি কেউ টানাটানি করে নিয়ে যাওয়ার জন্যে আর সেই কাপড়টা যদি হয় আমার কোনো পথকে প্রকাশ করে আদালতে বিচারক বসছেন ওই বিচারকের একটা স্পেশাল পোশাক থাকে কেউ যদি ওই পোশাকটা নিয়ে টানাটানি করে তার কেমন লাগবে আলা বলছেন অহংকার এটা আমার স্পেশাল পোশাক এটা আমার চাদর এটাকে নিয়ে যদি কেউ টানাটানি করে রব্বুল আলমিন বলছেন ফিন্নার আমি তাকে নামে নিক্ষেপ করব কত কঠিন কথা যে বন্ধুগণ আল্লাহর জন্যে বিনয়ী হয়ে যায় তাহলে জান্নাতের পথ আমার জন্য সহজ হয়ে যাবে সর্বপ্রথম যে অহংকার করেছিল সর্বপ্রথম যে অভিশপ্ত হয়েছিল সর্বপ্রথম যে নিজেকে জাহান্নামি হিসাবে প্রকাশ করেছিল কোন অপরাধের কারণে সেটা আমাদের সকলেরই জানা আল্লাহ কোরআনে করিমের মধ্যে ইরশাদ করেছেন সে প্রসঙ্গে সে প্রসঙ্গে আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব বিরতি পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালাকাত افغير الله ابتغي حكما وهو الذي انزل اليكم الكتاب مفصلا والذين اتيناهم الكتاب يعلمون انه منزل من ربك بالحق فلا تكونن من الممترين মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর সর্বশ্রেষ্ঠের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কোরআনের আলো আজ সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় বিক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথটিভি বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন আজ রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় আসসালাম আলাইকুম রহমানতুল্লাহিত আলাহ বরকায়ত প্রিয় বন্ধুগণ বিরতির আগে বিনয় সম্পর্কে বলছিলাম অহংকার সম্পর্কে বলছিলাম যে বিনয় আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে আর অহংকার আমাকে জাহান্নামে নিয়ে যাবে এটা হাদিসের কথা স্পষ্ট হাদিসে কুদ্সি আমরা শুনেছি রসুলের মুখ থেকে সল্লাল্লাহ আলী হোসাল্লাম জবান থেকে যে হাদিস আমরা শুনেছি আসলে এটা আল্লাহরই বক্তব্য আল্লাহ বলেছেন যে অহংকার এটা আমার স্পেশাল বিষয় আমার এই স্পেশাল বিষয় নিয়ে যারা হাত বাড়াবে এদিকে যারা হাত বাড়াবে তাদেরকে আমি জাহান নামে নিক্ষেপ করবো সর্বপ্রথম রব্বুল আলমিনের সামনে অহংকার যে প্রকাশ করেছে সর্বপ্রথম অভিশপ্ত যে হয়েছে সে কিসের কারণে হয়েছে কোন অপরাধের কারণে কি এমন অপরাধ সে করেছিল রব্বুল আলমী ইসাদ করছেন তার সে বক্তব্যটা রব্বুল আলমিন আমাদেরকে দেখানোর জন্যে কোরআনুল করিমের মধ্যে বর্ণনা করেছেন যে দেখো তার বক্তব্যটা কি ছিল সে বলেছিল মা انا انا خير من خلقتني من نار وخلقته من طين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিসসালামকে সিজদা করার হুকুম করেছেন উসজুদু লিআদম فساجدوا ইল্লা ابلیس সমস্ত ফেরেশতারা যারা ছিল সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস ইবলিস করেনি সে দুটো অপরাধ করেছে আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে মানার জন্য আবা দ্বিতীয় অপরাধ হচ্ছে অস্তাকবার এবং সে অহংকার করেছে এই আল্লাহর সামনে অহংকার প্রকাশ করে সে বলেছিলমিন আমি কেন সেজদা করবো না খয়ুর আদম থেকে আমি শ্রেষ্ঠ আমি উত্তম উত্তম তো অনুত্তম কে সেজদা করে না অনুত্তম উত্তম কে সেজদা করবে আদম আমাকে সেজদা করবে এবং সে কেন উত্তম তার দলিল আল্লাহর সামনে সে পেশ করছে খালাক্তানি মিন্নার বা খালক্ত হু তিন আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন আগুন মাটি থেকে উত্তম কাজে আমি উত্তম উত্তম অনুত্তম হওয়ার মাপকাঠি তো আল্লাহর কাছে আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিবেন সে আগুনের না মাটির সে পানির না বাতাসের সে সোনার নাকি অন্য কিছু রূপার এটা বিষয় নয় আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিবেন তিনিই শ্রেষ্ঠ এই জায়গাটা জায়গাটাতেই সমস্যা করেছে শয়তান সে দলিলে ভুল করেছে সে যুক্তিতে ভুল করেছে বুঝতে ভুল করেছে আর এই ভুল করার পেছনে যে বিষয়টা কাজ করেছে সেটা হচ্ছে অহংকার নিজেকে বড় মনে করা এই নিজেকে বড় মনে করার কারণে অরব্বুল আলমিনের এই হুকুম মানার তৌফিক তার হয় নাই নিজেকে বড় মনে করার কারণে অরব্বুল আলমিনের এমন গুরুত্বপূর্ণ অবস্থান ছিল যার সেখান থেকে তাকে রব্বুল আলমিন বিতারণ করেছেন শুধু বিতাড়িত হয় নাই সে কামত পর্যন্ত তার উপর সকলের লানত বর্ষণ হচ্ছে অনন্তকাল জাহান নামে জলার ব্যবস্থাও তার জন্য হয়ে গেছে এত বড় অপরাধ এটা আর এমন অপরাধ প্রতিনিয়ত আমরা কি করে যাচ্ছি না প্রতিনিয়ত করে যাচ্ছি হজরত রসুল করিম সোল্লা আলী আসসালামের জীবনের দিকে লক্ষ্য করুন তিনি যখন কারোর সাথে মুসাফাহা করতেন রিওয়েতে পাওয়া যায় যতক্ষণ না তিনি হাত সরাতেন রসুল হাত ছড়াতেন না বিনয় এটা তিনি যখন চলতেন তখন তার পেছনে কেউ চলতো এটা তিনি পছন্দ করতেন না ভাব আসে আমরা তো একটু কিছু না হইতে এমন ভাব আসে যে আমার সাথে আশেপাশে পেছনে বহু মানুষ চলবে আমার ব্যাগ ধরবে একজন আমার জুতো নিবে একজন একজন স্লোগান দিবে একজন রাস্তা ক্লিয়ার করবে এগুলো না হলে তো ভাবই সৃষ্টি হয় না অথচ মোহাম্মদুর রসৌল্লাহ সালাহসাল্লাম সম্পর্কে রিওয়য়েতে পাওয়া যায় মারু ইয়া রসুল্লা সাল্লাহ আলী হোসাল্লাম ইয়াকুলু মুত্তাকিয়ান কত কখনো দেখা যায় নাই যে রসুল হেলান দিয়ে কখনো খেয়েছেন হেলান দিয়ে খেয়েছেন তিনি নিজেকে গুলাম ভাবতেন গুলামের মতো বসতেন তিনি তো গুলাম আল্লাহর গুলাম নিজেকে আল্লাহর গুলাম হিসাবে প্রকাশ করেছেন আল্লাহ তাকে নিজের বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছেন তিনি বলেছেন সুহানল্লাদি অসর বেদ্দি সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা যিনি তার বান্দাকে রাতের এক অংশে সফর করিয়েছেন ভ্রমণ করিয়েছেন মানে আল্লাহ আল্লাহ তার বান্দা দুনিয়ায় স্বীকৃতি দিয়ে দিয়েছেন রসুলকে হিসাবে এটা একজন মানুষের জন্য সবচেয়ে বড় স্বীকৃতি রসুল সেটা আদায় করে নিয়েছেন আল্লাহর কাছ থেকে বিনয়ের মাধ্যমে নিজেকে গোলাম প্রকাশ করেছেন আল্লাহ ও গোলাম হিসাবে তার বান্দা হিসাবে কবুল করে নিয়েছেন এই হাদিসের মধ্যে আরো যে বিষয়টা পাওয়া যায় রসুল করিম সাল আলী আসাল্লাম যখন চলতেন শব্দ তার পেছনে দুইজন কোনো মানুষ থাকতো না দুইজন পিছনে চলবে তার ভাব নেতা আসছেন লিডার আসছেন রসুল এটা অরদাস করতেন না রসুল এটা চাইতেন না এই এইরকম বিনয়ের সাথে রসুল চলতেন হদ্রাতে জিব্রাহ আলী যখন আল্লাহর পক্ষ থেকে রসুল করিম সাল্লা আলিয়া কাছে এই প্রস্তাব নিয়ে আসলেন ইয়া রসুল আল্লাহ আপনি এত কষ্ট করেন আল্লাহ প্রস্তাব পাঠিয়েছেন ওহদের পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিবেন আপনার সাথে সাথে চলবে যখন আপনার যা জরুরত আপনি খরচ করবেন হজরত রসুল করিম সাল আলী আসসাল্লামের বিনয় দেখেন বিনয়ের সাথে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জিব্রাহিল বলেছেন আমার বন্ধুকে গিয়ে এই খবর দিও বলে দিও আজুয় ওমান আমি একদিন খেয়ে একদিন না খেয়ে থাকতে চাই যেদিন খাবো সেদিন আমার রবের শুকরিয়া আদায় করব যেদিন খেতে পাবো না সেদিন আমার ধৈর্য ধারণ করব এই যে বিনয় রসুল শিখিয়েছেন আমাদেরকে আহ উম্মত কোথায় আছে আজকে নিজেকে কি ভাবে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার বলেছেন তিনি বলেছেন একজন মানুষ নিজেকে কি ভাবে তুমি কি এক নাপাক রাস্তা দিয়ে বের হয়েছ আর এক নাপাক রাস্তা দিয়ে তোমার দুনিয়ায় আগমন বাবার নাপাক রাস্তা দিয়ে তুমি মার পেট পর্যন্ত মানব আলামিন তোমাকে বড় করেছেন নাপাক সেখানে হিসেবে মার রাস্তা দিয়ে তুমি আবার দুনিয়ায় এসেছ কিসের বড়াই তোমার সারাক্ষণ পেটের মধ্যে না নিয়ে ঘুরছ একটু চিন্তা করুন তো যদি আমার পেটের মধ্যে একটু ছিদ্র থাকতো যে ছিদ্র দিয়ে আমার ভেতরের ময়লাগুলো দেখা যেত কিসের অহংকার আমার আমার কাছে কেউ আসতো আমার ধারে কাছে কেউ আসতো রব্বুল আলমিন আমার উপর রহমত করে দয়া করে মেহরবানি করে আমাকে সম্মানের জায়গায় বসিয়েছেন এত সুন্দর প্যাকেট করে দিয়েছেন যে আমার ভেতরের ওই দুর্বলতা তিনি কারো সামনে প্রকাশ করছেন না বলেই মানুষ আমার কাছে আসছে আমাকে শ্রদ্ধা করছে আমাকে সম্মান করছে সেই শ্রদ্ধা সেই সম্মান আমাকে যেই রব্বুলা আলামিন ব্যবস্থা করে দিলেন সেই রব্বুল আলামিন বলছেন তুমি বিনয়ের সাথে চলো আমাদের সমাজের একটা বাজে প্রবণতা আছে আমরা বিনয়কে অঙ্গ প্রত্যঙ্গের কাজ বানিয়ে নিয়েছি আমরা মানুষের সামনে বিনয় প্রকাশ করি কাচুমাচু করি হাত দিয়ে এরকম এরকম করি আমরা বিনয় প্রকাশ করি মুখের মাধ্যমে বলি আমি ছোট মানুষ আমার কোনো যোগ্যতা নাই অমোকে হুকুম করেছেন তাই এসেছি এইভাবে বলি আমি মনে করি বিনয়টা কে বন্ধুগণ বিনয় অন্তরের কাজ বিনয় অন্তরের কাজ এটা বাহ্যিক অঙ্গের কাজ না যে আমি অঙ্গ দিয়ে প্রকাশ করব আমি মুখ দিয়ে বলবো আমি বিনয়ী না এটা দিলের কাজ দিলের কাজ ভেতরের কাজ বিনয় ভেতরে সৃষ্টি হবে সেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ পাবে দিল থেকে আমার বিনয়ী আমি হলাম না ভেতরে ভেতরে অহংকার আমি বড় আমি বড় আমি ভালো আলেম আমি বড় আলেম আমি বড় শিক্ষিত আমি বড়ো পয়সাওয়ালা বড় সম্মানই বড় প্রতিপত্তি আমার আছে সব কিছু সামাজিক সম্মান সব কিছু আছে ভেতরে ভেতরে গরম উপরে উপরে বলে আমি ছোট মানুষ আপনাদের খাওয়া দেন সেবক ভণ্ডামি আল্লাহালা মন থেকে দিল থেকে আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন এটা অত্যন্ত চমৎকার একটা উদাহরণ আরবের প্রবাদ এটা যে একজন অহংকারী উদাহরণ হচ্ছে তল পাহাড়ে আরোহণকারী ব্যক্তির মতো ওই পাহাড়ে আরোহণকারী ব্যক্তির অবস্থা যেই একজন অহংকারীর অবস্থা তাই উদাহরণটা চমৎকার একটু চিন্তা করে বুঝতে হবে জিনিসটা পাহাড়ে আরোহণকারী ব্যক্তি আর একজন অহংকারী একই রকম মানে কি মানে হচ্ছে একজন পাহাড়ে আরোহণকারী ব্যক্তি নিচের দিকে যখন তাকায় দুনিয়ার সমস্ত মানুষকে তার কাছে মনে হয় ছোটো ছোট ছোট ছোট। আর ওই দুনিয়ার সমস্ত মানুষ ওই পাহাড়ে আরোহণকারী ব্যক্তিকে দেখে ছোট। ঠিক একজন অহংকারীর দৃষ্টিতে দুনিয়ার সমস্ত মানুষ ছোট মনে হয় কিন্তু কুদরতের ফায়সালাই এমন দুনিয়ার সমস্ত মানুষ কিন্তু তাকে ছোট মনে করে এই জন্যে যদি নিজের সম্মান মর্যাদা চান বৃদ্ধি হোক তাহলে বিনয়ী হতে হবে তাহলেই রব্বুল আলমিন আমাকে জান্নাতের পথে চলার তৌফিক দান করবেন এটা এক মারাত্মক অপরাধ রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম যেই সমস্ত অপরাধের শাস্তি জাহান নামে মেয়ারাজের ওই রজনীতে অবলোকন করে এসছেন হাদিসে যে সমস্ত শাস্তিগুলোর কথা বলা আছে এর মধ্যে এটাও একটা যে এক ব্যক্তি দেখতে বেটে খাটো তার উপর তার পাহাড় চাপা দেওয়া হচ্ছে তাকে পাহাড় চাপা দিয়ে তাকে হত্যা করা হচ্ছে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর ওই পাহাড় সরে যাচ্ছে আবার সে দাঁড়িয়ে যাচ্ছে জাহান্নামের শাস্তি এমনই হবে মৃত্যু হবে আবার ঠিক হয়ে যাবে কুল্লামানদ ইজা জুলুদ উহুম বদ্দল না হম জুলু দাদা আলিয়া দু কুল আজাদ আল্লাহ বলছেন যার আগুনে যখন তোমার চামড়া শরীর জলে ছাই হয়ে যাবে আল্লাহ বলে নতুন চামড়ার সৃষ্টি করে দেবো আবার যাতে আজা ভোগ করতে পারো মরে যাবে আবার জিন্দা হবে মরে যাবে আবার জিন্দা হবে ওই ব্যক্তির উপর পাহাড় চাপা দাওয়া হচ্ছে সরে যাচ্ছে আবার দাঁড়াচ্ছে আবার তার উপর চাপা দাওয়া হচ্ছে রসুলে করিম সল্লাহ আলিহসাল্লাম জিবরাইলা আলিসাল্লাহতুসাল্লাম কে জিজ্ঞেস করলেন জিবরাইলে কে কে এই শাস্তি ভোগ করছে হজরতে জিব্রাইল আলী সালাতাম উত্তর দিলেন ইয়া রসুল আল্লাহ ব্যক্তি হচ্ছে দুনিয়ায় যে নিজেকে উঁচু মনে করত বড় মনে করত পা জমিনে থাকতো না যার আজকে রব্বুল আলামিন তার সাইজ ছোট করে দিছেন এবং শাস্তি হিসাবে তার মাথার মধ্যে ওই পাহাড় চাপা দিচ্ছেন তাকে এটাই তার শাস্তি একজন অহংকারের শাস্তি এটাই আপনার কাছে খুব সহজ মনে হচ্ছে জাহান্নামের এই শাস্তি না জাহান্নামের এই শাস্তি অত্যন্ত মারাত্মক যেটা উপলব্ধি করার মতো বিবেক আমার নাই দিনের নূর যদি আমার অন্তরের মধ্যে থাকতো দিনের বিবেক যদি থাকে কারো তাহলে সেই মাত্র জাহান্নামের আজাবকে উপলব্ধি করতে পারে অত্যন্ত ভয়ঙ্কর সে আজাব থেকে রব্বুল আলমিন আমাদের সকলকে হেফাজত করে আমরা তো জাহান্নামে যেতে চাই না আমরা তো যেতে চাই সকলে জান্নাতে জান্নাতে যাওয়ার চুক্তি করেছি রব্বুল আলমিনের সাথে সেই চুক্তি বাস্তবায়ন করতে হবে ইনশা আল্লাহ আলা আর সেই চুক্তি বাস্তবায়নের পথ তো একটাই রব্বুল্লাহ আলামিন বলেছেন ইন্নাল্লাহ হাশতার মিনাল মিনি আনফুসা হুম আম্মু আলহম বিনাল্ হমুল ও মুমিন তোমার জান এবং তোমার মালকে আমার মত মতো আমার মন মতো আমার ইচ্ছে মতো আমার মর্জি মত আমার সিদ্ধান্ত মতো পরিচালনা করতে হবে তাহলেই তোমাকে সময় মতো আমি জান্নাত বুঝিয়ে দিব প্রবন্ধুগণ আল্লাহ চাচ্ছেন আমার জীবনটা আমি বিনয়ী বানাই আমার জীবনকে অহংকার মুক্ত বানাই তবেই রব্বুল্লাহ আলামিন আমাকে দিনই কাজ করার তৌফিক দিবেন জান্নাত পাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার সেই কাজগুলো করার তৌফিক দিবেন তবে আমি জান্নাতের পথে চলতে পারবো জান্নাতিদের মিছিলে সামিল হতে পারবো দান করেন অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন আমিন আগামী পর্বে এমনই আরেকটি বিষয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমাদের সাথে সেই পর্বে অংশগ্রহণ করবেন আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته رب رحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما أعطاه آه ما ফোন লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি এল ও ওয়াইডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য 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 আট তিন সোয়েব বিআইসি কোড আই বিও বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট টিভি মানবতার সমাধান বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি হয়ে জ্ঞানের জন্নাধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায়